আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটি চাকরির বিজ্ঞপ্তিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে চাকরি সংক্রান্ত সকল তথ্য আপনি নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবেন। আমরা বিজ্ঞপ্তিটি একটু দেখে আসি। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এয়ার নিয়োগ চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। তো আমরা চলুন যোগ্যতা সহ অন্যান্য তথ্যাবলী একটু দেখে আসি। প্রার্থীর যোগ্যতা, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.0। বৈবাহিক অবস্থা, অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়। বয়স 16 হতে 21 বছর, 3 অক্টোবর 2021 তারিখে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 30 ইঞ্চি নর্মাল সম্প্রসারিত 32। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6-6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। প্রার্থীর অযোগ্যতা, সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে পারা যাবে না। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে অযোগ্য বলে বিবেচিত হবে। তো আমরা আবেদন পদ্ধতি দেখাবো, কীভাবে আবেদন করবেন এবং টাকাটা জমা দিতে হবে। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে। পরীক্ষার বিষয়ে, অর্থাৎ পরীক্ষায় কী কী আসবে। বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা, এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, স্মার্ট ওয়াচ, ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি ও ব্যাগ বহন করা নিষিদ্ধ। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার নিয়মাবলী, অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অ্যাপ্লাই নাওয়ায় ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 150 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো আমি একটু পরে দেখাচ্ছি সেটা কীভাবে করবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। প্রয়োজনীয় ছবি, অন্যান্য সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সময়ের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্বশ ইউনিয়ন পরিষদের মিউনিসিপ্যাল চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার অথবা নবম বা তদন্ত গ্রেডের সরকারি কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে 12 কপি সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও কলার সহ হতে হবে, অর্থাৎ শার্ট পরা, পরিহিত শার্টে কলার থাকতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রধান নিকটত প্রার্থীর জন্য অনুমতিপত্র। এই 5 নম্বর কলমটা সবার সাধারণ প্রার্থীদের জন্য প্রযোজ্য নয়। 6. স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। বর্তমান ঠিকানা সরান 9x4 ইঞ্চি আকারের একটি ফেরত খামও সাথে দিতে হবে। যেখানে আবেদনের যে সময়সীমা, আবেদনের সময়সীমা হচ্ছে 2 মে 2021 থেকে 8 মে 2021 তারিখ পর্যন্ত। পরীক্ষা কেন্দ্র, সময়সূচি, বিভাগ ও জেলা অনুসারে সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। পরীক্ষা কেন্দ্র হবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে। লিখিত স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে 6 জুন থেকে পর্যায়ক্রমে। সময়সূচি ওয়েবসাইটে দেওয়া হবে, আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, গাইবান্ধ, কুড়িগ্রাম, নীলফামারি, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে।
এমার্জেন্সি আর হিসেবে ভর্তি পরবর্তী সুবিধার সময় বেতন ভাতা প্রশিক্ষণকাল প্রশিক্ষণকালীন মাসিক বেতন হবে 8,800 টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবে। বিদেশ গমনের সুযোগ আছে। উচ্চশিক্ষা জাতিসংঘ মিশনও যেতে পারবে। সন্তানদের অধ্যয়ন করার সুযোগ সুবিধা আছে। বাসস্থানের সুবিধা, রেশন, যাতায়াত, চিকিৎসা সহ সকল সুযোগ সুবিধা আছে। হুঁশিয়ারি, বাংলাদেশ বিমান বাহিনীতে এমটিসি এয়ার পদে কেবলমাত্র সংবাদপত্রে এবং বিভিন্ন বাহিনীর বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী ইউনিফর্ম পরিহিত এবং পরিচয়পত্র বহনকারী রিক্রুটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা যেতে পারে। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমানবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত না হতে হুঁশিয়ারি করা হলো। সকল নিয়ম ও শর্ত বিমানবাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করেন। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ফেসবুক পেজ দেওয়া আছে এবং একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে 16125। বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ার নিয়োগ কার্যক্রমের কীভাবে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে joinairforce.baf.mil.bd। এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে উপরে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে দেখুন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াতে চলে যাবেন, অথবা একটু নিচে আসলে একটু খেয়াল করুন, যে নিচে আসলে ডান পাশে একটু খেয়াল করুন, এখানে দেখুন বিমান বাহিনীতে এমওডিসি, এখানে আপনারা অ্যাপ্লাইতে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনারা অ্যাপ্লাইয়ের অপশনে চলে যাবেন। তো আমরা শর্টকাটের উপর থেকে আমরা ক্লিক করে অ্যাপ্লাই নাও এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। তো যেহেতু 2 মে থেকে আবেদন শুরু হবে, তো আমি আগের একটা আবেদন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি 99% আপনারা একই পাবেন, যে যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনারা ক্লিক করলে, তো যেহেতু এখন ওপেন হয়নি, এখানে এমওডিসি এয়ার নামে একটা অপশন থাকবে, সেটা সিলেক্ট করবেন। ব্রাঞ্চ হয়তো থাকতে পারে নাও থাকতে পারে, থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই এগুলো থাকলে। এরপর ডিভিশন, অর্থাৎ আপনার ঠিকানা, আপনি কোন ডিভিশনে সেই ডিভিশন সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফুল নেম দিবেন, আমি দিচ্ছি না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এরপরে ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করবেন। অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট অনুসারে দিতে হবে। জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে এই অপশনটা থাকবে না, শুধু এখানে অ্যামাউন্টের অপশনটা থাকবে। এখানে 150 টাকা থাকবে। 150 টাকা থাকার পরে এখানে আপনি এখানে যে পে নাও যে অপশনটা আছে, পে নাও আপনি ক্লিক করবেন। তো পে নাও ক্লিক করার পরে আপনার পে করার, অর্থাৎ আবেদনের যে ফি, সেই ফিটা জমা দেওয়ার জন্য যেহেতু যতগুলো অপশন আছে সবগুলো অপশন এখানে শো করবে, যেমন বিকাশ, রকেট, শিওর ক্যাশ, এই ধরনের অপশনগুলো দেখুন। কার্ড সিস্টেমে করতে পারেন, ভিসা কার্ড যারা ইউজ করেন দিতে পারেন। আমার মনে হয় মোবাইল ব্যাঙ্কিংটাই সবচেয়ে ইজি হবে। মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করার পরে এখানে দেখুন বিকাশের মাধ্যমে পারবেন, রকেট, নগদ, এরপরে ইসলামী ব্যাংক, এম ক্যাশ, মাই ক্যাশ, অন্যান্য অপশনগুলো আছে। তো আমি বিকাশে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি, বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পরে আপনার যে বিকাশ যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখতে হবে। বিকাশ অ্যাকাউন্ট নম্বর আপনি এখানে লিখবেন। তো এখন অনেকে আমাকে হয়তো এখানে বলতে পারেন যে এখানে আপনি দেখাচ্ছেন বলছেন 150 টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে 1,000 টাকা। আমি আবারও বলছি যে এটা আমি অন্য একটা আবেদনেরটা দেখাচ্ছি। এরপরে আপনার এখানে বিকাশ নম্বরটা লিখবেন, লেখার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বরে একটা ভ্যারি
থাকলে দিবেন, না হলে জিরো দিবেন। এরপর পোস্ট অফিস দিবেন, এরপর পোস্ট কোড অবশ্যই ক্লিয়ারলি লিখতে হবে, মেধু হবে, উপজেলা দিবেন। এরপর হলো ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর হলো পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনাকে অবশ্যই নির্ধারণ দিতে হবে, কারণ পুলিশ ভেরিফিকেশন সহ অন্যান্য সময় কিছু লাগতে পারে। এরপর পোস্ট কোড দিবেন, এরপরে ইউনিয়ন বার নাম্বার থাকলে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই, উপজেলা দিবেন, এরপর পোস্ট অফিস, এরপর আপনার ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন সেভ নামে একটা অপশন আছে, তো আপনি যারা আবেদন করবেন তারা অবশ্যই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপরে এটা একটু খেয়াল রাখবেন, আবার সব কিছু যাচাই করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। মনে রাখবেন প্রত্যেকটা স্টেপ ধীরে সুস্থ করতে হবে, কারণ অন্য কারো কাউকে দিয়ে আবেদন করাবেন, নিজে নিজে নিজের আবেদন করবেন। এরপরে ফাদার্স প্রফেশন, আপনার বাবা কী করে সেটা পেশাটা এখানে লিখতে হবে, আমি এখানে বিজনেস লিখলাম। এরপর মান্থলি ইনকাম, মাসে কত টাকা ইনকাম, আমি 3,000-30,000 লিখলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার বাবার কোয়ালিফিকেশন, আমি HSC লিখলাম। এরপর গার্ডিয়ান নেম অ্যাড্রেস, ইফ ফাদার ইজ নট অ্যাভেল, যদি আপনার বাবা জীবিত না থাকে তাহলে এই ক্ষেত্রে এই অপশনটা ফিল আপ করতে পারেন, যদি জীবিত থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই, তারপরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিয়ে রাখলে ভালো, কোনো সময় যদি প্রয়োজন হয়। এরপরে প্রফেশন হয়, প্রফেশন কী সেটা লিখবেন, আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে, মান্থলি ইনকাম কত সেটা লিখবেন। এরপরে ভিলেজ বিনের ঠিকানাটা লিখবেন, গ্রামের নাম, ইউনিয়ন বারোড নম্বর, আর পোস্ট অফিস লিখবেন, এরপরে উপজেলা, উপজেলা লিখবেন। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ধৈর্য সহকারে বুঝতে দেখতে হবে। এরপর ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টে লিখবেন। এরপর মোবাইল নম্বর, এটা হলো গার্ডিয়ানের গাড়ির মোবাইল নম্বরটা এখানে লিখতে হবে। এর বার্থ সার্টিফিকেট নম্বরটা এখানে লিখবেন। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি নম্বর, যেখানে একটা দিলে হবে। এরপর ডেট অফ বার্থ অ্যাজ পার সেকেন্ডারি স্কুল আর ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুসারে আপনার জন্ম সাল, মাস এবং তারিখটা এখানে লিখবেন। এটা অটোমেটিক অনেক সময় দেওয়া থাকে, না থাকলে আপনি এটা এখানে লিখে দেবেন, যদি সার্টিফিকেট না থাকে। এখানে মোবাইল নাম্বার, ধর্ম, ধর্ম লিখবেন, কাস্ট অর্থাৎ কোন গোত্র সেটা লিখবেন, যেমন ধর্ম সুন্নি হতে পারেন, আর যদি হিন্দু হয় সেক্ষেত্রে হিন্দুদের আপনাদের যে গোত্র আছে সেই গোত্রের নামটা এখানে লিখবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনম্যারিড হতে হবে। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি লিখবেন। এরপর হচ্ছে ইফ স্টুডেন্ট নেম অফ ক্লাস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্টেট, আপনি যদি বর্তমানে ছাত্র বা পড়াশোনা চলাকালীন থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডিটেল লিখতে পারেন, কোন ক্লাসে পড়েন, ক্লাসে কত, কোন স্কুলে পড়েন বা কোন কলেজে পড়েন, কোন ইউনিভার্সিটিতে পড়েন, সেটা আপনি এখানে সংক্ষেপে ডিটেলে লিখে দেবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, না হলে দরকার নেই, হয় এমপ্লয়ার, যদি আপনি কোনো কোম্পানিতে বর্তমানে জব করে থাকেন সেটা আগে ডিটেল এখানে সংক্ষেপে লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই, যদি থাকে তাহলে লিখবেন। এরপর আবার এখানে দেখুন সেভ বাটন আছে, সেভ বাটন ক্লিক করবেন। আপনি যদি আগের পেজে যেতে চান সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস সিলেক্ট করবেন, সেভ ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে যদি কোনো অপশন আপনি যদি এখানে ও একটা কিছু বলে রাখি, সেটা হচ্ছে কোনো ঘর খালি রাখা যাবে না, সব ঘরে কিছু না কিছু লিখতে হবে। যদি সেটা আপনার না হয় সেখানে নট অ্যালাউড বা নো লিখে দেবেন বা জিরো লিখে দেবেন। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার এখানে পিএসসি, জেএসসি এগুলো যদি থাকে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, জিপিএ। এরপর হলো ইমেল অ্যাড্রেস, আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর হলো পাসপোর্ট নাম্বার, যদি পাসপোর্ট নাম্বার থাকে পাসপোর্ট নাম্বার দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর হলো স্পোর্টসম্যানশিপ, অর্থাৎ আপনি যদি খেলাধুলা পারেন, খেলাধুলার বিষয়ে কোনো তথ্য যদি আপনার থাকে, অর্গানাইজেশন নেম টেম সহ এগুলো এখানে লিখতে পারেন, যদি আপনার এক্সট্রা কিছু থাকে। এরপর হচ্ছে দ্য ডিটেলস অফ রিলেশনশিপ উইথ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড হিজ রিলেশনশিপ উইথ দ্য ক্যান্ডিডেট ইফ দ্য নিয়ারেস্ট রিলেটিভস আর ইন দ্য ডিফেন্স, আপনি যদি কোনো বাহিনীতে খুব নিকট আত্মীয় কেউ থাকে, ওনার ডেজিগনেশন, নেম, অ্যাড্রেস, রিলেশন, মোবাইল নম্বর এখানে দিতে পারেন, বা কোটার পোষ্যকোটার মতো। এরপর ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস ইন দ্য লাস্ট ওয়ান ইয়ার, আপনার সর্বশেষ, আপনার যদি কোনো বাড়তি কোনো যোগ্যতা থেকে থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন। এরপর আবার এগুলো একটু যাচাই করে দেখবেন, দেখার পর এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন সাবমিট নামে একটা অপশন আছে, এরপরে প্রিন্ট আছে, সেভ অ্যাজ পিডিএফ আছে, সেন্ড অ্যাজ ইমেল আছে, তা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, সেভ অ্যাজ পিডিএফ ফাইলে করতে পারেন, অথবা আপনার এই ফাইলটা আপনার ইমেল অ্যাড্রেসেও সেন্ড করে দিতে পারেন।
এরপর সব কিছু যদি ওকে থাকে তাহলে এখানে নিচে দেখুন সাবমিট যে বাটনটা আছে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে সাথে সাথে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, সেই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, সেখানে ছবি সহ থাকবে। আর একটা বিষয় বলে রাখি, অনেক সময় সার্ভারজনিত সমস্যার কারণে অনেক সময় ছবি শো করে না বা আবেদনে কোনো সমস্যা দেখা দেয়, তো সেক্ষেত্রে আপনি সেটা অপেক্ষা করবেন, কয়েকদিন পরে আবার লগ ইন করে আবার চেক করবেন। তো আশা করি এই পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছেন, এই পর্যন্ত বুঝলে আপনার আবেদন আপনি নিজেই 100% কমপ্লিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর ভিডিওটি শেয়ার করবেন, হয়তো আপনার একটি শেয়ারে একজন প্রার্থী উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।